কাকরাবন নিজ বিধানসভা এলাকায় দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হলেন প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান সিপিআই বিধায়ক রতন ভৌমিক। কাকরাবনের শিলাঘাটি এলাকার এক অসুস্থ পার্টি কর্মীকে দেখতে গিয়ে দুর্বৃত্তদের আক্রমণের মুখে পড়তে হয় প্রাক্তন মন্ত্রীকে। বিধায়কের গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন তিনি। আজকে 4:30-5টা নাগাদ আমরা পার্টি নেতা সহ উত্তর সিলকেরি পঞ্চায়েতে আমাদের একজন অসুস্থ কমরেডকে দেখতে যাই এবং দেখে আমরা চিন্তা করেছি যে আমাদের কাকরাবনের একজন কমরেড সুভাষ কর্মকার আইএস আমাদের তাকে বাড়িতেও নেবে, সেটাও দেখে আসবে। আমরা উত্তর সিলকেরি যাওয়ার পরে এটা কাকরাবন শালগড়া বিধানসভা কেন্দ্র যেখান থেকে আমিও নির্বাচিত হয়েছি, সেখানে আমি যাওয়ার পরে গাড়িটা রেখে বাড়িতে ঢুকেছি। তখন আমতলির বিজেপির লোক তাদের নেতা মুফিজ মিয়া তার নেতৃত্বে সেখানে গাড়ির সামনে গিয়ে চিৎকার হুয়াল্লা শুরু করে, কেন এমএলএ এখানে এসছে, আসতে পারবে না এইসব গাড়িগুলো। এবং আমার ব্যবহৃত যে গাড়িটা ড্রাইভার থেকে জোর করে চাবি নিয়ে যায় এবং গাড়িটা ভাঙচুর করে। সেই বিভিন্ন জাত খবর দিয়ে কিশোরগঞ্জ কাকরাবন ইত্যাদি জায়গার থেকে উপমিত্র সুভাষ মিত্র এদের নেতৃত্বে আরও কিছু লোক আসে এখানে, একটা ত্রাসের তৈরি পরিবেশ তৈরি করে এলাকার মধ্যে। এবং গাড়িটার চাবি নিয়ে যাওয়ার ফলে গাড়ি আনা সম্ভব হয়নি, ড্রাইভার তারাও সেখানে ছিল, গাড়ি এখনও সেখানে আছে, পুলিশ গেছে, পুলিশ চাবি আনতে পারেনি এবং তারা আক্রমণের চেষ্টা করেছে, যদিও এলাকার মহিলা পুরুষেরা সামনে ছিল সেজন্য আক্রমণ করতে পারেনি। আমরা সেখান থেকে এসছি, পুলিশ গেছে সেখানে, অবস্থা এখনও তারা বিজেপির সমাজদ্রোহীরা সেখানে বাজার থেকে আরম্ভ করে পুরা শিলকে উত্তর শিলগাড়ি গাছসভায় সেখানে ত্রাসে, উত্তর শিলগাড়ি এলাকা ট্রাইবেল অধ্যুষিত এলাকার একজন মানুষও এই ঘটনার সাথে যুক্ত না, সব বাইরের থেকে গিয়ে তারা এইসব করেছে। ওই এটা একটা নির্বাচিত প্রতি তারা এলাকায় যেতে পারবে না, এটা কোন গণতন্ত্র এটা জানি না আমরা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং পুলিশের কাছে দাবি করব যারা এই ধরনের ঘটনা করছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। উদয়পুর থেকে মানিক সাহা রিপোর্ট, ভয়েস 18।